নতুন চাদরটা দিয়া দিলেন মিয়া ভাই, নইলে তো শীতে মরবো। আল্লাহ জান তোমারে রাজা বানায়া দেয় বাবা। মিনিটের খেলা শেষে অফিসার্স ক্লাব এগিয়ে আছে 1-0 গোলে, আর ঠিক এই মুহূর্তে দুর্দান্ত এক সুযোগ মিশন স্কুলের সামনে। আজকের ফাইনাল খেলায় সমতায় ফিরতে হলে মিশন স্কুলের জন্য এটা হতে পারে একটা দারুণ সুযোগ। দেখা যাক কি হয়। ফ্রি কিকের জন্য প্রস্তুত মিশন স্কুলের ক্যাপ্টেন বুঝি সতর্ক অবস্থায় রয়েছে, অফিসার্স ক্লাবের রক্ষণ ভাগ সতর্ক রয়েছে, গোলকিপারও মতো উড়ে বলটাকে সোজা গোলপোস্টের উপর দিয়ে উঠিয়ে দিয়েছে। আরো একবার হতাশ হতে হলো মিশন স্কুলকে। এটা কোনো কথাই হতে পারে না, আজই সেমিফাইনাল খেললাম, আবার কালকেই ফাইনাল খেলা হলে মাঝখানে তো আমরা কোনো সময় পাচ্ছি না। হ্যাঁ, অফিসার্স ক্লাব 3 দিন সময় পেয়েছে, আর আমরা আমাদের কথা কে ভাবে? এমনিতেই ওদের দলে কিছু হায়ার করা প্লেয়ার আছে, সব মিলিয়ে ওরা দারুণ ফিট। অন্যদিকে আমরা টানা ম্যাচ খেলছি, সবাই খুব ক্লান্ত, আমাদের অন্তত 2-1 দিন বিশ্রাম তো দরকারই। আমি তো শুনলাম অফিসার্স ক্লাব আমাদেরকে পাত্তাই দিচ্ছে না, বলে বেড়াচ্ছে কোথাকার মিশন স্কুল, এর জন্য আবার 1 দিন বেশি অপেক্ষা করতে হবে। সেটা মাঠে গেলেই দেখা যাবে, কিন্তু 1 দিন আগে আমরা ফাইনাল খেলতে রাজি হব না। চলো আমরা গিয়ে কথা বলবো। আমরা লীগ কমিটির মাধ্যমে চিঠি পাঠিয়েছি, ফাইনাল খেলা কালকেই হবে। সবই ঠিক আছে, কিন্তু মিশন স্কুল খেলতে রাজি হবে তো? কেন রাজি হবে না? এ খেলাতে এমনিতেই ওরা পারবে না, তাড়াতাড়ি খেলাটা হয়ে গেলে বরং ওদের জন্যই ভালো। তাছাড়া ক্লাবের ফান্ডের অবস্থাও তেমন ভালো না, হায়ার করা প্লেয়ারদের যদি আমরা 1 দিন রাখবার চাই তাহলে খরচ অনেক হয়ে যাবে। আব্বা, আমরা কালকে ফাইনাল খেলতে পারবো না, আমাদের পরীক্ষা আছে। কিন্তু খোকা, কালকেই খেলতে হবে, বাইরের খেলোয়াড়দের আর রাখা যাবে না, অনেক খরচ। কিন্তু আব্বা, আমরা টানা ম্যাচ খেলছি, আমরা খুবই ক্লান্ত। খেলা কালকেই হবে। এই বছরে আপনারা আমাদের সাথে একবারও জিততে পারেননি, সেই জন্যই এই ব্যবস্থা করেছেন, তাই না? যাতে আপনারা সহজেই জিততে পারেন। সেটা মাঠেই দেখা যাবে। যাই বলেন, আমরা খেলব না। চাচা, আপনি কিছু বলছেন না কেন? এটা তোমাদের বাপ বেটার ব্যাপার, এর মধ্যে আমি আর কি বলবো। আমি আগেই বলেছিলাম আমার ব্যথাটা ঠিক হয়নি, অন্য কাউকে নামা। এটা সুরেশের কিক শট, এত সোজা না, বুঝলি? সুযোগটা কাজে লাগাতে পারলাম না স্যার, 2 গোলে পিছিয়ে পড়েছি। তবে হারার আগেই হার মেনো না। সবাই শোনো, এই মুহূর্তে আমরা 2 গোলে পিছিয়ে আছি,
কিন্তু খেলা শেষ হতে এখনো 45 মিনিট বাকি। স্কোরবোর্ড যাই বলুক না কেন, আমরা সেই দিকে তাকাবো না। শেষ বাঁশি বাজা পর্যন্ত আমরা ফাইট করতে চাই। হ্যাঁ, আমরা ফাইট করতে চাই। আমরা এক সাঁতারে নদী পার হওয়া ছেলে, আমাদের দম এত সহজে ফুরাবে না। এই 45 মিনিট হবে আমাদের সময়। আমরা হয়তো এই মুহূর্তে পিছিয়ে আছি, কিন্তু তারপরও আমাদের খেলতে হবে। আমরা এতক্ষণ যেভাবে সমানে সমান লড়াই করে গেছি, তার চেয়ে আরেকটু সাহস নিয়ে, আরেকটু বুদ্ধি খাটিয়ে যদি দ্বিতীয়ার্ধের খেলাটা খেলতে পারি, তবে আমাদের জয়ের সম্ভাবনা এখনো আছে। আমরা 4টা শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে উঠেছি। গোপালগঞ্জ মিশন স্কুল দল এই বছর একটা খেলাও হারে নাই। মনে রাখবা, ফুটবল একটা গোল বলের খেলা, আর এই খেলায় যে কোনো কিছুই ঘটতে পারে। আসো সবাই, আমরা এখন মাঠে যাব। খেলাটা ঘুরিয়ে দেব, রক্ষণভাগের চমৎকার হেডে বল চলে গেল মাঠের বাইরে। এবারে কিন্তু বল চলে এসেছে মিশন স্কুলের পায়ে। বল পায়ে এগিয়ে চলেছে রত, এদিকে বল দে। অফিসার্স ক্লাবের রক্ষণকে ফাঁকি দিয়ে বল চলে গেল মুজিবের কাছে এবং গোল। যে করি হোক মুজিবকে আটকে থাকবে বুঝলে, সবাইকে বলে দে। 65 মিনিটের খেলা চলছে, অফিসার্স ক্লাব কোনোভাবে এই মিশন স্কুলের রক্ষণ ভাঙতে পারছে না। আরে সরো এখান থেকে, এসব অভিনয় অভিনয়, এসব অভিনয় আমার ভালো করে দেখা আছে। সাবধানে কথা বলো, তুমি ফাউল খেলেছো। হ্যাঁ, এসেছে আমাকে ফাউল সেখানে। চমৎকার শট কিন্তু না, এবারও পারল না মিশন স্কুল। সেই সাথে খেলার শেষ বাঁশি বেজে গেল, আজকের খেলায় চ্যাম্পিয়ন হলো অফিসার্স ক্লাব। অফিসার্স ক্লাবকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তবে একটা কথা কিন্তু আমাদের মানতেই হবে, আজকের খেলায় মিশন স্কুল হারলেও নিজেদের খেলা দিয়ে সবার মন জয় করে নিয়েছে। তাই মিশন স্কুলকে আজ আমরা দর্শকের চ্যাম্পিয়ন ঘোষণা করলাম। আজকের খেলাটা অনেকদিন মনে থাকবে মুজিব, তোমার মধ্যে কিছু একটা আছে, রীতিমতো ঘাম ঝরিয়ে দিয়েছো। আব্বা, কয়েকজন দাওয়াল বিপদে পড়ছে মনে হয়, নৌকায় উঠাই। উঠাও। কই গেছিলেন কাকা? গেছিলাম বাবা কাজের খোঁজে। নিজের গ্রাম ছাইরা বাইরে কাজের খোঁজে যাইতে হইব কোনোদিনও ভাবি নাই। তা কাজ কি পাইছেন? তো আর পাইলাম বাবা, ফিরে আইলাম।
ওইহানকার দাওয়াল ঘরেই তো কাজ নাই, ধান সব বানের জলে ভাসিয়া গেছে। জল পলগুলার যে কি খাওয়ামো সেটাই ভাবতেছি। শোনেন কাকা, রাইতে আমাকে বাড়িতে শুনে আসেন। ফাইনাল খেলা নাকি হাইরা গেছস? হারি নাই, হারাই দেয়া হয়েছে। তাই নাকি? আপনারা খেলাটা একদিন আগায় না দিলে আমাদের হারানো এত সহজ হইত না। সায়রা, ওরে আরো মাংস দাও, বল বৃদ্ধি হোক, যাতে সামনের বছর জিততে পারে। আপনিও না, সাওয়ালটা এমনিতেই হাইরে গেছে, তার উপর আপনি আবার খুঁচা মারতেছেন। মাখন টুক খায় নিস। মাখন খাইতে পারবো না, পেট একদম ভরে গেছে। দুই গোল খায়েছে, পেট তো ভরাই থাকবে। আপনি একটু চুপ করেন না। ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা বললে প্রথমে ক্ষুদিরামের কথা মনে পড়ে। ক্ষুদিরামের কথা নিশ্চয়ই শুনেছ? বিচারে তার ফাঁসি হয়েছিল। কেন হয়েছিল জানো তো? হ্যাঁ জানি তো, ক্ষুদিরাম সেই অত্যাচারী ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে বোমা মারতে গিয়েছিল। সেদিন কিংসফোর্ড অন্য গাড়িতে ওঠায় সে বেঁচে যায়। মারা যায় তিনজন বিলেতি গৃহবধূ। ক্ষুদিরাম ধরা পড়ে, বিচারে তার ফাঁসি হয়। তখন ক্ষুদিরামের বয়স একদম তোমার মতো, মাত্র 18। গোরা সিপাহীদের অত্যাচার তো নিজের চোখেই দেখেছে, কৃষক মজুরদের রক্ত চুষে খায় তারা। শোনো, ব্রিটিশদের এই অন্যায় থেকে বাঁচতে হলে রুখে দাঁড়াতে হবে। তোমার মতো আরো অনেক তরুণকে সংগঠিত হতে হবে। ঠিক বলেছেন স্যার। তোমার মধ্যে একটা সম্ভাবনা আছে, সাহস আছে, দরকার শুধু পরিশ্রম। আমার শরীরটা বিশেষ ভালো না, কাশিটা খুব ভোগাচ্ছে। চলো সামনে এগোই। সামনে মুসলিম সেবা সমিতির অনেক কাজ, তোমাকেই কিন্তু হাল ধরতে হবে। এই জন্যে আসতে কইছিলা বাবা? ভুকা মরবেন নাই, যান এখন বাড়ি যান। আল্লাহ তোমার ভালো করুক বাবা, তোমার বাসায় রাখুক। আব্বার ট্রাঙ্কে এটা পাইছি। এই তো দেখতেছি আমগো শেখ বংশের ইতিহাস। হ, তোমাদের এইখানে ইন্ডিগোতে কাজ করতে হবে। এটা কদু শেখের নৌকা, আমগো জাতি দাও। খডু শেখ? হু দা হেল খডু শেখ কান আছে? এখানেই তোমাদের নীলের কাজ করিতে হইবে, সবাইকে নিয়ে চলো। কাজে লাগিয়ে দাও। কি
ওই ইংরেজ বেটা রাইনের এত বড় সাহস আমার নৌকা আটকায় রাখছে। শেখ সাহেব, নৌকা থাকা সবগুলার মাঝিরে নীলের কাজে লাগাই দিছে। এটা কি মুখের কথা? বললেই হলো, আমার লোকজনরে আটকায় রাখবো। ব্যাটারে এইবার আমি মামলা দিয়ে কোর্টে সাজা করব। আমার নাম কদু শেখ। হোয়াট? এটা কোনো কথা হইতে পারে না। এই ব্ল্যাক পিপলের জন্য আমাকে এখানে আসতে হলো? নীলের কাজে আমার লোক দরকার ছিল, আমি তাদের কাজ দিয়েছি। ইটস বিজনেস। কিন্তু তাই বলে আপনি আমার ব্যবসার ক্ষতি কইরা আমার নৌকা আর আমার লোকদের জোর কইরা কাজে লাগাইতে পারেন না। এইটারে ব্যবসা কয় না, এইটারে কয় অন্যায়। এতে আমার কমপক্ষে 100 টাকার ক্ষতি হয়েছে। আমি আমার সব কথা আদালতে বলেছি, এখন সিদ্ধান্ত আদালতের হাতে। সব সাক্ষ্য প্রমাণ বিবেচনা করিয়া ইহাই প্রমাণিত হইল যে মিস্টার রাইন জোর জবরদস্তি করিয়া শেখ কুদরতুল্লার নৌকা ও তার মাঝিকে আটক করিয়া অন্যায় করিয়াছেন এবং শেখ কুদরতুল্লার ব্যবসায় ক্ষতি সাধন করিয়াছেন। তাই এই আদালত শেখ কুদরতুল্লাকে যত টাকা ইচ্ছা জরিমানা করার অনুমতি প্রদান করিতেছে। মিস্টার রাইন সেই পরিমাণ টাকা জরিমানা দিতে বাধ্য থাকিবেন। হোয়াট? আপনি বলুন কত টাকা জরিমানা চান। ঠিক আছে, তাইলে জরিমানা হোক আধা পয়সা। আধা পয়সা? What the hell? Please, যত টাকা চান আমি দিতে রাজি আছি। But don't insult me. একজন নেটিভ আমাকে আধা পয়সা জরিমানা করেছে শুনলে আমার সোসাইটি আমাকে অ্যাকসেপ্ট করবে না। রাইন সাহেব, আমি শেখ বংশের সাওয়াল, শেখ কুদরতুল্লাহ, দরবেশ শেখ আওয়ালের বংশধর আমি। টাকা পয়সা গুনি না, মাইপা রাখি। আপনি আমার লোকজনের উপর যে অত্যাচার করছেন আমি তার প্রতিশোধ নিলাম। কি হইছে বেগম্বু? তোর লজিং মাস্টাররে পুলিশে নিয়ে গেছে। কি? হামিদ স্যাররে পুলিশে নিয়ে গেছে? হামিদ স্যার নাকি ছাড়া পাইছে শুনলাম। হ্যাঁ, আজকে সকালেই ছাড়া পাইছে। ওই যে স্যার আসতেছে। কেমন আছেন স্যার? আমি ভালোই আছি। এদিকে সব ঠিকঠাক মতো চালাচ্ছ তো? আপনাকে পুলিশ ধরার পরে আমরা আসলে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। চিন্তার কিছু নেই, আমার অভ্যাস হয়ে গেছে। সমিতির চাল তোলার কত দূর বলো তো? আপনি না থাকাতে একদিন আমরা কোথাও চাল তুলতে বের হইনি স্যার। কি বলছো তোমরা? চাল তোলা বন্ধ হলে বই কিনবো কি করে? সামনে ছেলেদের পরীক্ষা। তোমরা তো জানো মুসলিম সেবা সমিতি আমি কেন তৈরি করেছি, যাতে করে গরিব ও দুস্থ ছেলেমেয়েরা তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে। এটা অনেক বড় দায়িত্ব, থেমে গেলে তো চলবে না। আমরা আজ বিকাল থেকে শুরু করবো স্যার। এইটা আবার কি শুরু করলা তোমরা? বাড়ি বাড়ি গিয়া চাল তুলতাছো? জি কাকা, এই চাল বাজারে বিক্রি করে যে ক টাকা হবে সেই টাকা দিয়ে আমরা বই কিনতেছি। সাওয়াল পলদের বিনামূল্যে বই দিতেছি যাতে তারা পড়াশোনা চালায় যেতে পারে। ও তাই বলো, আব্দুল হামিদ এমএসসি এই কাজ করতেন জানতাম। জি, আমরা ওনার মুসলিম সেবা সমিতির মেম্বার। ও আচ্ছা, বুঝতে পারছি। দাঁড়াও, দিতাছি। বাহ, আজকে তো মেলা চাল তুলছো। এই নাও টাকাগুলি নাও। এই যে মাস্টার মশাই, সবগুলো বই নিয়ে আসছি। বাহ দারুণ, কালকের মধ্যেই এগুলো দিয়ে দিতে হবে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি, তবে কালকে আমার একটু বের হতে দেরি হতে পারে, হেড স্যার ডেকেছেন। গোপালগঞ্জে একে ফজলুল হক আর সহরদ্দি সাহেব আসছেন, মিশন স্কুলেও আসবেন। তাই নাকি? সেই জন্যই মনে হয় হেড স্যার তোকে ডেকেছে। হতে পারে। এই প্রথম
গোপালগঞ্জে দুজন বড় বাঙালি নেতা একসাথে আসছেন। এই নাও, এই বইগুলো মুসলিম সেবা সমিতির পক্ষ থেকে দেয়া হলো। খুব উপকার হলো মুজিব ভাই, তোমাদের কারণে লেখাপড়াটা এখনো চালিয়ে যেতে পারছি। ঠিক আছে, এখন যাও। শোন, স্কুলে হক সাহেব আর শহীদ সাহেব আসবেন, তাদের সংবর্ধনা দেয়া হবে। হেড স্যার আমাকে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করতে বলছে, তোরা সবাই থাকিস। কিন্তু হিন্দু ছেলেরা তো কেউ থাকতে চাচ্ছে না। কেন, ওদের আবার কি হলো? কংগ্রেস থেকে আমাদের না করেছে থাকতে। কেন? হক সাহেব মুসলিম লীগের সাথে মন্ত্রিসভা গঠন করছেন বলে হিন্দুরা সবাই খেপে গেছে, এমনকি ওরা ঝামেলাও করতে পারে শুনলাম। যে যাই বলুক, হক সাহেব আর শহীদ সাহেবকে সংবর্ধনা দেয়া হবে, তার জন্য যা কিছু প্রয়োজন আমাদের করতে হবে। দীপক, তুই থাকবি আমাদের সাথে। আচ্ছা, ঠিক আছে। ভাগ্য ভালো মাথার উপর পড়ি নেই। হক সাহেব পাবলিক হলে গেছেন, তাই আমাকে একাই আসতে হলো। তা কি যেন একটা ঝামেলার কথা শুনেছিলাম এখানে। না না স্যার, তেমন কোনো ঝামেলা নেই। ঠিক আছে, চলুন একটু ঘুরে দেখি স্কুলটা। তোমরা সবাই কেমন আছো? ভালো আছি স্যার। সবাই মন দিয়ে পড়ালেখা করবে আর শিক্ষকদের কথা শুনবে। ঠিক আছে স্যার। হাতে সময় খুবই কম, আমাকে এখন চলে যেতে হবে। আপনারা ভালো থাকবেন, কোনো দরকার হলে আমাকে জানাবেন। জি স্যার। আর একটা কথা বলতে চাই, স্কুলের ছাত্রটা বেশ দুর্বল হওয়াতে মাঝে মাঝে পলেস্তারা খসে পড়ে। তাই নাকি? এটা তো বেশ বিপজ্জনক। আচ্ছা, আমি বলে দেব যত দ্রুত সম্ভব এটা ঠিক করে দেবার জন্য। কি নাম তোমার? শেখ মুজিবুর রহমান। আচ্ছা, এই এলাকায় কি মুসলিম লীগ নেই? জি না স্যার, এমনকি মুসলিম ছাত্রলীগও নাই। আমরা কয়েকজন মিলে করার চেষ্টা করছি, প্রথমে মুসলিম ছাত্রলীগ করতে চাই। ঠিক আছে, আর তোমার ঠিকানাটা বলো। চিঠি 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 আইছে, কলকাতা থেকে চিঠি আসছে মুজিবুর রহমানের নামে। আমি মুজিবুর রহমান। এই নাও। কে চিঠি দিল রে খোকা? সোহরাওয়ার্দি সাহেব চিঠি দিয়েছেন মা, স্কুলের অসুবিধার কথা বলাতে আমাকে ধন্যবাদ দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ, আর কলকাতা গেলে দেখা করতে বলেছেন। খোকা, ও খোকা বাড়িতে আছো? আপনি শিওর যে মালিকরে ওরা জোর করে আটকে রেখেছে? হ্যাঁ, ওই হিন্দু মহাসভার সভাপতি সুরেন ব্যানার্জির বাড়িতে আটকে রাখছে, মার ধরো করছে শুনলাম। বলেন কি? তোমার সাথে ওদের বন্ধুত্ব আছে, দেখো বলে কয়ে যদি একটু ছাড়া আনতে পারো। ঠিক আছে, আপনি যান আর যাকে যাকে পারা যায় খবর দেন, আমি দেখতেছি কি করা যায়। না না, দেখা দেখির কিছু নাই, আমরা আমাগো অবস্থান থেকে সরুম না। মালিক রেজে আটকায় রাখছি, এইডার কি করবো? থাকবার দেহি কি হয়। এই তোমরা এনে কি চাও? মালিক কই? আমরা মালিকরে নিতে আসছি। মালিকরে নিতে আইসো মানে? তোমাকে সাহস তো কম না। সাহসের এখনো কিছু দেখেন নাই, দেখলে টিকতে পারবেন না। কি কইলি? তাইলে দেখা তোর সাহস। মালিক জলদি চলে আয়। মিয়া ভাই, পাশের বাসায় একটু সরে যাও না। না, আমি কোথাও যাব না, আমি পালিয়ে গেলে লোকে বলবে আমি ভয় পেয়েছি। খোকা খোকা খোকা, এদিকে এসো। মারামারি করেছ? আমাদের বন্ধু মালিকরে ধরে নিয়ে আটকে রেখেছিল। ঠিক আছে, নিয়ে যান। না না, এখনই যেতে হবে না, খাওয়া দাওয়া করে আসুক। আমি একজন সিপাহি রেখে যাচ্ছি, তবে বেশি দেরি হলে অবশ্য জামিন পেতে অসুবিধা হবে, এমনিতে তেমন একটা জটিল কেস না। অবশ্যই জটিল ব্যাপার, এই মুজিবর খুবই ভয়ানক ছেলে, সোরা মেরেছিল রমাপদকে, কিছুতেই জামিন দেওয়া যেতে পারে না। বাজে কথা বলবেন না, ভালো হবে না কিন্তু। দেখো ছেলের সাহস, কোর্টরুমের মধ্যে আমাকে হুমকি দিতাছে। কিন্তু আপনি মিথ্যা কথা বলছেন, রমাপদই আমাকে আগে আক্রমণ করেছিল। মহামান্য, যে ছেলে ভরা মজলিসে একজন উকিলকে হুমকি দিয়ে কথা বলতে পারে, সে যে রমাপদকে হত্যা করার উদ্দেশ্যেই আঘাত করেছিল সেই ব্যাপারে কোনো সন্দেহ থাকে না।
ছেলেটা না জানি কত কষ্ট করতেছে। মিয়া ভাই তো জামিন হয় নাই, তার জেলে পাঠাইছে। কি করলি? জেলে পাঠাইছে? খাইয়ে খাইয়ে কয়দিনে সাওয়ালটা আমার শুকায় কাঠি হয়ে গেছে। আমি ঠিকই আছি মা, আমার জন্য চিন্তা করো না। ওরা মামলাটা চালালো না কেন আব্বা? হক সাহেব আর শহীদ সাহেবরে টেলিগ্রাম করা হয়েছিল, তারপর আবার হাজার দেড়েক টাকা জরিমানা দিয়ে ব্যাপারটা মিটমাট করা হয়েছে। তবে দোষটা কিন্তু আমাদের ছিল না আব্বা। সবই জানি, তবে কি করব, বড় বড় সব উকিলই তো ওদের লোক। সে যাই হোক, তুমি যাও, বিশ্রাম নাও। কি কিছু বলবা? আপনি কি সত্যি সত্যি কলকাতায় চলে যাবেন? হ্যাঁ, মিথ্যে মিথ্যে আবার যাওয়া যায় নাকি? সেখানে ইসলামিয়া কলেজে লেখাপড়া করব। থাকবেন কোন জায়গায়? হোস্টেলে থাকব। হোস্টেলের নাম কি জানো? বেকার হোস্টেল। কলকাতায় হেনতে মেলা দূর না। বাড়ি আসবেন কবে? যেতেই পারলাম না, আগেই আসার কথা বলি, ছুটি পেলেই চলে আসব। আসার সময় আমার জন্য কয়েকটা বই নিয়ে আসেন, আর প্রতি মাসে আমি চিঠি লিখব, উত্তর দেবেন কিন্তু। এই যে এটা তোমার ঘর। দাঁড়াও দাঁড়াও, আমি সরিয়ে নিচ্ছি। বাপরে, এ তো দেখি চালের বস্তা অনেক ভারী। হ্যাঁ, চারিদিকে দুর্ভিক্ষের খবর শোনা যাচ্ছে, তাই বাড়ি থেকে বাড়তি টাকা নিয়ে এক বস্তা চাল কিনে রেখেছি। তোমরা সবাই শিক্ষার উদ্দেশ্যে এখানে এসেছো, তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কি? স্যার, আমার মনে হয় শিক্ষার উদ্দেশ্য মানুষের মতো মানুষ হওয়া। হ্যাঁ, সেটা ঠিক আছে, আর কেউ কিছু বলতে চাও? তুমি বলো। স্যার, জ্ঞান অর্জন করা। সেটাও ঠিক, আর কে বলবে? এই যে তুমি বলো। যদি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে নাই পারলাম, তাহলে শুধু মানুষের মতো মানুষ হয়ে আর জ্ঞান অর্জন করে কি হবে স্যার? শিক্ষিত না হলে ব্রিটিশদের সাথে পেরে ওঠা যাবে না। এই যে এই যে এই যে শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি। কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ, আমার নাম জহিরউদ্দিন, এই কলকাতাতেই বাড়ি। তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে, তাই ভাবলাম তোমার সাথে একটু পরিচিত হওয়া যাক। তাই কেন বলো তো? এই ব্রিটিশদের অত্যাচার আমারও সহ্য হয় না। আমাদের বাপ দাদার ভিটায় এসে আমাদের সাথে পোদ্দারি, একেবারে ঝেঁটিয়ে বিদায় করা উচিত এদেরকে। একদম ঠিক বলেছ। চলো মোড়ের ওই দোকানে যাই, তোমাকে কলকাতার সেরা চা সিঙ্গারা খাওয়াবো। তাই নাকি? চলো।
কলকাতা কেমন লাগছে মুজিব? এমনিতে ঠিকই আছে, তবে দুর্ভিক্ষের নতুন রূপ দেখছি এখন শহরে। মানুষ রাস্তাঘাটে না খেয়ে মরে পড়ে আছে। পরিস্থিতি আসলেই বেশ নাজুক। গ্রাম থেকে লক্ষ লক্ষ মানুষ শহরে ঢুকছে, খাবার নাই, কাপড় নাই, এরা বাঁচবে কি করে? ইংরেজরা যুদ্ধের জন্য সমস্ত নৌকা বাজেয়াপ্ত করেছে, সব ধান চাল সৈন্যদের খাবার জন্য জব্দ করেছে, বাকি যা ছিল ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে, কি করব বলো? কিছুতেই কি এই মানুষগুলোকে বাঁচানো যায় না? দেখি, আমরা চেষ্টা করছি। এর মধ্যেই বিহারে একটা লঙ্গরখানা খোলা হয়েছে, তুমি চাইলে যেতে পারো, ওদের অনেক সাহায্য হবে। যাবে? হ্যাঁ যাব। কই, চিঠি নাকি আইছে? হয়, ওই তো টেবিলের উপর রাখা আছে। প্রিয় রেণু, আশা করি খোদার ফজলে বাড়ির অন্যান্যদের নিয়ে কুশলে আছো। আমাকে জরুরি ভিত্তিতে বিহারে আসতে হয়েছে। এখানে দুর্ভিক্ষ পীড়িতদের জন্য লঙ্গরখানা খোলা হয়েছে, আমি সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি। ভেবেছিলাম বাড়িতে আসব, কিন্তু তা আর হচ্ছে না। এখানে ক্ষুধার্ত মানুষের অনেক চাপ। আস্তে আস্তে আসুন, সবাই পাবে। কি তোমার গায়ে তো অনেক জ্বর? ও কিছু না। এখন কেমন বোধ করতিছো খোকা? বেশ ভালো, জ্বর অনেকটাই কমেছে। শোনো, রাজনীতি যখন করবা করো, পাকিস্তানের জন্য সংগ্রাম করতিছো এ তো ভালো কথা, তবে লেখাপড়া করতে ভুলো না, আর অবশ্যই স্বাস্থ্যের প্রতি নজর রাখবা। জি আব্বা। আর একটা কথা মনে রাখবা, সেন্সিয়ারিটি অব দ্য পারপাস অ্যান্ড অনেস্টি অব দ্য পারপাস, এই দুইটা জিনিস থাকলে জীবনে কখনো পরাজিত হবা না। শোনো তোমরা, যাই বলো আমি কিন্তু 3 মাস এই পদে থাকব, তারপর দায়িত্ব অন্য কাউকে বুঝিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। তবে তুমি ছাড়া অন্য কেউ জিএস পদে দাঁড়ালে দুই গ্রুপের যে ঝামেলা হতো না, সেটা থেকে তো বাঁচা গেল। সে ঠিক আছে, তবে দুর্ভিক্ষের রেশ এখনো কাটেনি, পাকিস্তান আন্দোলনও চলমান, আর আমাকে কলেজের বাইরেও সময় দিতে হবে। আমরাও তোমার সাথে আছি। সামনে অনেক কঠিন সময় আসছে, হিন্দুদের ভুল বোঝানো হচ্ছে, এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে না, ইংরেজদের বিরুদ্ধে। হিন্দু মুসলমানের এই দ্বন্দ্বের আগুন যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে। চারিদিক থেকে শুধু কান্নার আওয়াজ পাচ্ছি, হিন্দু মারছে মুসলমানকে আর মুসলমান মারছে হিন্দুকে। নানা জায়গা থেকে খবর পাচ্ছি মানুষ মানুষকে কচুকাটা করছে, পাড়ায় পাড়ায় আটকে পড়া মুসলমানরা পালিয়ে বাঁচার জায়গা পাচ্ছে না। আমাদের সবাইকে বেরিয়ে পড়তে হবে, আটকে পড়া মুসলমানদের উদ্ধার করে এখানে নিয়ে আসতে হবে। কিন্তু এত মানুষের খাবার ব্যবস্থা? সেটা দেখা যাবে, আমাদের সময় নষ্ট না করে এখনই বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ চলো। জীব, সামনের পরিস্থিতি বেশি ভালো ঠেকছে না। অনেক কষ্ট করে চালগুলো জোগাড় করেছি, যে করেই হোক হোস্টেল পর্যন্ত নিতেই হবে। চল এদিকের গলিটা দিয়ে এগোই। মুজিব, মুজিব, তোমার চিঠি এসছে আজ দুপুরে। কার চিঠি? আমার মেয়ে হয়েছে আর নাম রেখেছে হাসিনা। ভারতবর্ষ যখন ভাগই হচ্ছে, তাহলে বর্ধমানকে না হয় বাদ দিলাম, কলকাতা কেন পাবো না স্যার? কম চেষ্টা করিনি, কিন্তু কোনোভাবেই সম্ভব হলো না। আমি বলছিলাম পাকিস্তানে চলুন স্যার, এখানে থেকে কি করবেন? যেতে তো হবেই, তবে এখন এই হতভাগা মুসলমানদের জন্য কিছু একটা না করে যাই কি করে? সমস্ত ভারতবর্ষে কি অবস্থা হয়েছে,
চারিদিকে শুধু দাঙ্গা আর দাঙ্গা। সব নেতা চলে গেছে, আমি চলে গেলে এদের আর উপায় নেই। সেটা অবশ্য ঠিকই বলেছেন। তুমি বরং একটা কাজ করো, দেশে গিয়ে সাম্প্রদায়িক গোলমাল যাতে না হয় সে চেষ্টা করো। পূর্ববাংলায় গোলমাল হলে আর উপায় থাকবে না, চেষ্টা করো যাতে হিন্দুরা চলে না আসে। এদিকে এলেই গোলমাল হবে, আর তাতে মুসলমানরা বাধ্য হয়ে পূর্ব বাংলায় ছুটবে। আপনি ঠিকই বলেছেন, দু একদিনের মধ্যেই আমাকে ঢাকা যেতে হবে। শামসুল হক সাহেব খবর দিয়েছেন কর্মীদের একটা সভা হবে। ঠিক আছে, যাও, পরে আর একবার এসে দেখা করে যাব। আচ্ছা। কি থেকে কি হয়ে গেল বাপু, বাপদাদার পৈতৃক ভিটেটাও ছাড়তে হলো। ভিটের মায়া না হয় ছেড়ে দিল, কিন্তু মানুষের মায়া সেটা কিভাবে ছাড়ব। বাবা বলতেছে তুমি বিলেত যাইয়ে পড়াশোনা করো। শোনো খোকা, আমার যা সহায় সম্পদ আছে তা দিয়ে তোমার বিলেতের পড়াশোনা হয়ে যাবে, তুমি না করো না। আব্বা, আমাদের এতদিনের আন্দোলনের ফসল পাকিস্তান, এখানে আমাদের অনেক কিছু করতে হবে, আর এখন আমি বিলেতে যাব। তাহলে কি গোপালগঞ্জেই থাকবা? না, আমি ভাবছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে আইন বিভাগে ভর্তি হব, এদেশেই পড়াশোনা করব। দেখো যেটা ভালো মনে করো। কালকে আমি ঢাকা যাব আব্বা। দেখো দেখো তোমার হাসু, তোমার দিক সাইয়ে কিরম কিরম করতেছে। তোমরা কোনো খবর শুনেছ? নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের নাম বদলিয়ে নিখিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ করা হয়েছে। হ্যাঁ শুনেছি, শাহ আজিজুর রহমান সাহেবই নাকি সেক্রেটারি আছেন। ঢাকায় কাউন্সিল না করে অন্য কোথাও নাকি গোপনে সভা করেছে। কিন্তু এই কমিটি আমরা কেন মানব? সেটাই, আমাদের সবাইকে খবর দাও, সবার সাথে কথা বলাটা জরুরি। আজকের সভা থেকে আমরা এই সিদ্ধান্ত নিলাম যে আমাদের একটি ছাত্র প্রতিষ্ঠান গঠন করা হবে, যার নাম হবে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। আমরা নঈমুদ্দিনকে আহ্বায়ক হিসাবে ঠিক করলাম। খুব শিগগিরই আমরা জেলায় জেলায় সফর করে সংগঠনকে গুছিয়ে কেন্দ্রীয় সম্মেলন করব, তারপর সেখানে পূর্ণাঙ্গ কমিটি হবে, কি বলেন সবাই? তো আজ কে ইয়ে পাকিস্তান অ্যাসেম্বলি কে মুতাবিক ইয়ে লাগতা হ্যায় পাকিস্তান কে লিয়ে উর্দু হি সহি, ক্যোঁকি উর্দু হি পাকিস্তান আর ইসলাম কা জবান। এ তো দেখছি বিরাট ষড়যন্ত্র, বাংলা বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার পরিকল্পনা। অ্যাসেম্বলিতে মুসলিম লীগ নেতারা সবাই উর্দুকে রাষ্ট্রভাষা করার পক্ষপাতী। একমাত্র কুমিল্লার বাবু ধীরেন্দ্রনাথই প্রতিবাদ করেছেন, তিনি বাংলাকেও রাষ্ট্রভাষা করতে বলেছেন। আমরাও এর প্রতিবাদ করব। পাকিস্তানের 56% মানুষের মুখের ভাষা হলো বাংলা, বাংলা আমাদের মায়ের ভাষা। তমুদ্দিন মজলিসও আমাদের সাথে আছে। ঠিক আছে, খুব ভালো, ওদেরকে সাথে নিয়ে আমরা সংগ্রাম পরিষদ গঠন করব। কেবল উর্দুকে রাষ্ট্রভাষা কিছুতেই হতে দেব না, তার জন্য যা কিছু করা দরকার সবই আমরা করব। আরো কিছু ছেলেপেলে নিয়ে এখানে চলে এসো,
নয়তো বেশিক্ষণ টিকতে পারবো না। সব জায়গায় পুলিশ লাঠিচার্জ করতে শুরু করেছে। শামসুল হক সাহেব, দেখেন আমাদের বোনেরাও বেরিয়ে এসেছে, বাংলাকে আর রাষ্ট্রভাষা না করে পারবে না। তুমি ঠিকই বলেছ। নাজিমুদ্দিন সাহেব পূর্ব পাকিস্তানের অফিসিয়াল ভাষা বাংলা করে ফেলতে রাজি হয়েছে, আর আইনসভা থেকে সুপারিশও করবেন যাতে কেন্দ্রে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করা হয়। আমার মনে হয় আমাদের আন্দোলন আপাতত থামিয়ে রাখতে হবে। পাকিস্তান হবার পর জিন্না সাহেব এই প্রথমবার ঢাকায় আসছেন, তাকে সংবর্ধনার ব্যবস্থা করতে হবে। উইদাউট স্টেট ল্যাঙ্গুয়েজ নো নেশন ক্যান রিমেইন টাইড আপ সলিডলি টুগেদার অ্যান্ড ফাংশন। Let me make it very clear to you, it is no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. And anyone who tries to mislead you is really the enemy of Pakistan. Sarwardi Sahib je boktita korlo Solimullah hole tate eto dine jara tar biruddhe chilo tarao ekhon tar bhokto hoye geche. Ha onar karonei amra Hindu Musliman gondogol thakay rakhte parchi. Bihar theke Musalmanra ar ashche na. এদিকে হিন্দুদেরও কলকাতা যাওয়া কমে গেছে। কিন্তু সরকার তো মনে হয় এগুলোকে ভালো চোখে দেখছে না। সে তো বোঝাই যাচ্ছে, সব জেলাতেই মুসলিম লীগ কমিটি ভেঙে দেয়া হয়েছে, নাজিমুদ্দিন সাহেবের লোকদের অ্যাডহক কমিটিতে বসানো হচ্ছে, অথচ এরাই একসময় পাকিস্তান কায়েমের বিপক্ষে ছিল। সোহরাওয়ার্দী সাহেবকে জনসভা করতে এই জাহাজে করে টাঙ্গাইলে যাচ্ছেন? জি হ্যাঁ, কিন্তু কেন বলেন তো? সরকারিভাবে নির্দেশ হয়েছে আপনি ঢাকার বাইরে যেতে পারবেন না। তার মানে আপনি এখানকার জেলায় জেলায় গিয়ে জনসভা করেন, সরকার মনে হয় এটা চাচ্ছে না। অবশ্য আপনি চাইলে কলকাতা যেতে পারবেন, তাতে সরকারের আপত্তি নেই, কিন্তু ঢাকা ছেড়ে যেতে পারবেন না। এই যে, এটা তো অন্যায়, জুলুমবাজি। শোনো, তোমার উপরে অত্যাচার আসছে, ওরা পাগল হয়ে গেছে। পশ্চিম পাকিস্তান সরকার যদি এইভাবে শাসন চালায়, বলা যায় না ভবিষ্যতে কি হবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, অত্যাচার অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি আমার আছে, আর সেই শিক্ষা আমি আপনার কাছ থেকেই পেয়েছি। সরকারের নির্দেশ, এই জেলার বাইরে তোমরা ধান নিয়ে যেতে পারবে না। কিন্তু এই ধান আমরা লাগাইছি, বৃষ্টির মাথা নিয়ে ধান কাটিছিও আমরা, এই ধান আমাদের মজুরি, যুগ যুগ ধরে আমরা দাওয়ালরা এই কাজ করে আসতেছি। অত কিছু বুঝি না, এক জেলার ধান আরেক জেলায় যাবে না, এটাই সরকারের নির্দেশ। তোমরা ধান কেটে দিতে পারো, কিন্তু মজুরি নিবা নগদ টাকায়। গেরস্থ কি নগদ টাকায় মজুরি দেয়? দাওয়ালগের মজুরি হয় ধানে। তোমার এত কথা কে শুনবে? জেলায় জেলায় খাদ্যের অভাব মেটানোর জন্যই সরকার এই ব্যবস্থা করেছে, সবাইকেই সেটা মানতে হবে। আপনারা শান্ত হন, আমার সাথে কথা বলেন, কি সমস্যা হয়েছে? আমি বলছি, দাওয়ালরা যুগ যুগ ধরে বিভিন্ন জেলার ধান কেটে দিয়ে আসছে, ধান কাটা শেষে নিজেদের ভাগ নিয়ে এরা বাড়ি যায়, আর এই ধানেই পরিবারের খাওয়া পড়া চলে। সেটা আমি জানি, কিন্তু সেই ধান যদি এরা নিজেদের বাড়িতে নিয়ে যেতে না পারে, তাহলে দাওয়ালরা ধান কাটা বন্ধ করে দেবে, সব ধান জমিতেই থাকুক। ধান কাটার এত লোক সরকার কোথায় পায় সেটাও আমরা দেখব। আপনারা মাথা গরম করবেন না, এটা সরকারের হুকুম,
তবে আমি সরকারের কাছে টেলিগ্রাম করব সমস্ত অবস্থা জানিয়ে। আপনারা বাড়ি ফিরে যান। আপনারা আমাকে জানিয়েছেন, এবার আমার কাজ আমাকে করতে দিন। ঠিক আছে, আমরা আপনার কথার উপর ভরসা রাখলাম। আপনারা সবাই বাড়ি ফিরে যান, আর সরকারের সাথে একটা বোঝাপড়া না হওয়া পর্যন্ত ভবিষ্যতে ধান কাটতে আসবেন না। ঠিক কথা। তুমি আমাদের পাশে দাঁড়াইছো, এতে আমরা অনেক খুশি হইছি। যে কোনো বিপদে আপনারা সব সময় আমাকে পাশে পাবেন। কি খবর আপনাদের, ভালো আছেন? আর আমাদের ভালো থাকা। ভাইজান, আপনি এতদিন পর আসিছেন, এদিকে আমার তো সর্বনাশ হয়ে গেছে। তোমার আবার কি হলো? জিন্না ফান্ডের কথা শোনেন নাই? হ্যাঁ শুনেছি, সরকার জিন্না ফান্ড নামে একটা ফান্ড খুলেছে, যে যা পারে অনেকে সেখানে দান করছে। সেটাই তো কথা ভাইজান, সারাদিন বৈঠে মেরে দু একটা টাহা পাই, এদিকে সরকারের লোকজন আমার বাড়ি এসে হুকুম করেছে 5 টাহা দিতে হবে। আমি এত টাকা কনে পামো কন্ত ভাইজান? বলো কি, এভাবে জোর করে নেওয়ার তো কোনো নিয়ম নেই। জোর করে মাইনে, আমার বাপের আমলের একটা পিতলের বদনা ছিল, চৌকিদার টাকার জন্য সেটা পর্যন্ত নিয়ে গেছে। কি বলছো, এ তো মস্ত বড় অন্যায়। পাকিস্তানের কথা তো আপনার কাছ থেকেই শুনছিলাম, এখন এইরকম পাকিস্তান আনলেন আপনারা? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখি কি করা যায়। এ হতে দেয়া যায় না, জিন্না ফান্ডের টাকা সরকারের ট্যাক্স নয় যে সবাই দিতে বাধ্য থাকবে। দেশে এমন কোনো আইন নাই যে জোর করে চাঁদা তুলতে পারে। কিন্তু আমরা কি করব মুজিব ভাই, এর সাথে সরকারি লোকজন জড়িত। সরকারি লোক জড়িত থাকলেই সেটা সরকারি হয় না। মুজিব ভাই, আপনি আসার আগেই মুসলিম লীগের অ্যাডহক কমিটি প্রায় 3 লাখ টাকা তুলে ফেলিছে। খাজা নাজিমউদ্দিন আসবে এলাকায়, তাকে অভ্যর্থনা করতে যে খরচ হবে সেটা বাদ দিয়ে বাকি টাকা জিন্না ফান্ডে দিয়ে দেবে। মসজিদের জন্য মনে হয় কিছু টাকা রাখবে শুনলাম। এই টাকা নিতে দেওয়া হবে না, সংবর্ধনার টাকা বাদে বাকি টাকা গোপালগঞ্জে মসজিদ ও কলেজ করার জন্য রাখতে হবে, তাছাড়া আর কিছু মানব না আমরা। স্যার, টুঙ্গিপাড়ার মুজিব ভাই আসছেন। ঠিক আছে, নিয়ে এসো। ম্যাজিস্ট্রেট সাহেব, আপনারা বলে আমি ওকে এখনই অ্যারেস্ট করতে পারি। দাঁড়ান, আমি দেখছি, আমি আগে কথা বলি। শোনো, সোজা কথায় আসি। তুমি তো জানো গভর্নর জেনারেল খাজা নাজিমউদ্দিন গোপালগঞ্জে আসছেন, আর এটা কোনো রাজনৈতিক পদ না, উনি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথেও জড়িত না। একজন অতিথি হিসেবে তাকে কোনো রকম অসম্মান করা কি উচিত হবে? আপনাকে কে বলেছে তাকে অসম্মান করতে চাই? তাকে সকলেই অভ্যর্থনা জানাবে। শুধু এটুকু কথা তার সাথে আলোচনা করে আমাদের জানিয়ে দেন যে উনি হুকুম দেবেন এই অত্যাচার করে টাকা তোলার ব্যাপারে তদন্ত করবেন এবং দোষীকে শাস্তি দেবেন। এরপর টাকাটা তার হাতেই তুলে দেওয়া হবে। আমরা কোনো দাবি করব না, গোপালগঞ্জে কোনো কলেজ নাই, উনি শুধু টাকাটা কলেজ করতে দিয়ে যাবেন, ব্যাস। আচ্ছা, তাহলে তুমি কথা দাও ওখানে কোনো গোলমাল হবে না। ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। তাছাড়া আমরা তো জানি যে তিনি প্রধানমন্ত্রী নন, আমাদের পক্ষ থেকে কোনো গোলমাল হবে না। আপনি শুধু তার সাথে পরামর্শ করে সকাল 10টার মধ্যে আমাকে জানিয়ে দেবেন, যাতে সবাই মিলে ধুমধাম করে তার অভ্যর্থনার ব্যবস্থা করতে পারি। ঠিক আছে, আমি দেখছি। আমি তাহলে চললাম কবির ভাই, কেমন? সে যাই হোক, তদন্ত করুক আর না করুক, নাজিমউদ্দিন সাহেব যে কলেজের জন্য টাকাটা দিয়েছেন তাতেই আমরা খুশি। কিন্তু জিন্না ফান্ডের টাকা দিয়ে কলেজ প্রতিষ্ঠা হইলে কলেজের নাম নাকি মোহাম্মদ আলী জিন্না কলেজ হবে। যে নামেই হোক, জিন্না ফান্ড তোলা তো বন্ধ হয়েছে। মুজিব ভাই কি জিনিস, ম্যাজিস্ট্রেট টের পাইছে। মুজিব ভাই, ঘুমে আছে? হ্যাঁ, ভেতরে আসেন। কি ব্যাপার আপনারা, আবার কি হলো? আপনি তো জানেনই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ধর্মঘট করতেছি। হ্যাঁ জানি, কিন্তু এত তাড়াতাড়ি ধর্মঘট শুরু না করলেও পারতেন, আরও একটু সংঘবদ্ধ হলে ভালো হতো। কি করবো কন, পাকিস্তান হওয়ার পরে আমাদের কোয়ার্টার থেকে তাড়িয়ে দিছে। আগে আমাদের পোশাক দিত, এখন সেটাও দেয় না, সব কিছুর দাম বাইরে গেছে, অথচ আমাদের বেতন 1 টাকাও বাড়ায় নাই। এইরকম হইলে কি করে চলবো ভাই? হ্যাঁ, এটা অবশ্য আপনাদের সাথে অন্যায় হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে
আমাদের সবাইকে নাকি একসাথে বরখাস্ত করবে। তাই নাকি? সেরকম হইলে তো ছেলে মেয়ে নিয়ে পথে নামা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। চিন্তা করবেন না, ছাত্ররা আপনাদের সাথে আছে। কাল থেকে আপনাদের ন্যায্য দাবি না মানা পর্যন্ত ছাত্র এবং কর্মচারীদের একসাথে ধর্মঘট শুরু হবে। মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে। মুজিব ভাই, খবর শুনছেন? কিসের? আমাদের জন্য আন্দোলন করছেন বলে আপনার সহ আরো অনেককে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করছে। শোনো, তোমরা যদি সবাই মুচলেকা দিয়ে ক্ষমা চাও তাহলে তোমাদের সকলের বহিষ্কারের আদেশ তুলে নেওয়া হবে আর ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হবে। কোনো মুচলেকা দিতে পারবো না, নিঃশর্তভাবে আমাদের বহিষ্কার আদেশ তুলে নিতে হবে এবং আমাদের ছাত্রত্ব ফিরিয়ে দিতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দাবির সাথে আমরা ছিলাম, আমরা থাকব, কোনো মুচলেকা দেব না। মুজিব ভাই, মনে হচ্ছে পুলিশ আমাদের গ্রেফতার করতে পারে। তাজউদ্দিন, আমাকে গ্রেফতার করলে আন্দোলন আরো চাঙ্গা হবে, কিন্তু তোমার গ্রেফতার হওয়া চলবে না, ঠিক আছে? আমি রিপোর্টার, কয়জন গ্রেফতার হলো সেটা লিস্ট করছি। আচ্ছা আচ্ছা, এই বাকিদের নিয়ে চলো। ও মা গো, উ মরে গেলাম গো, উহ ও আহ, উ উ ও। কি হয়েছে তোমার? ডাক্তার সাহেব, হাঁটুতে প্রচুর ব্যথা করছে। হাঁটুতে ব্যথা? কই দেখি। না না, দেখতে হবে না, শুধু সকালের মেনুতে কিছু দুধ আর ডিম পাস করে দেন, তাহলেই ব্যথা সেরে যাবে। দিয়ে দিন না ডাক্তার সাহেব, আমরা তো আর চুরি ডাকাতি করে জেলে আসিনি, ন্যায্য আন্দোলন করে জেলে এসেছি, আর এখানে সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাছাড়া ব্যথাটা বাড়ছে। আশা করি ভালো আছেন। আমাদের হাসুমনি এখন হাঁটতে শিখিছে, আপনার ছবি দেখে বাবা বাবা বলে চিৎকার করে। জেলখানায় নিশ্চয়ই আপনার খাবারের কষ্ট হচ্ছে। বাবা কিছু টাকা পাঠিয়েছে, আমিও কিছু জমানো টাকা পাঠালাম। ভালো মন্দ কিনে খাবেন, আর আমাদের জন্য বেশি চিন্তা করবেন না, ওদেরকে আমি ঠিকঠাক মতো দেখে রাখছি। ইতি আপনার রেণু। মুজিব ভাই, বাইরে থেকে যা খবর এলো তাতে ফজলুল হক, মাওলানা ভাসানি, আলী আহমেদ খান সহ আরও অনেক সিনিয়র নেতারা আজকে সবাই উপস্থিত ছিলেন। সবাই একমত হয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করছে, আপনাকে জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে। শোনো, আমাদের আর মুসলিম লীগের পেছনে ঘুরে লাভ নেই। এই দল এখন গণবিচ্ছিন্ন সরকারি দলে পরিণত হয়েছে, আর মুসলিম লীগে আমাদের নিতে চাইলেও যাওয়া উচিত হবে না, কারণ ওরা কোটারি করে ফেলেছে। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ হবে আমাদের জনগণের দল। আওয়ামী মুসলিম লীগ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আওয়ামী মুসলিম লীগ জিন্দাবাদ, জিন্দাবাদ। আওয়ামী মুসলিম লীগ ছাত্র লীগ, ছাত্র লীগ, জিন্দাবাদ। দেখুন বাদশা মিয়া, আমাদের সভা আপনি একবার ভেঙে দিয়েছেন, আমরা আবার সবকিছু ঠিক করে মাত্রই আরম্ভ করেছি। কোন সাহসে সভা শুরু করছেন মিয়া? এটা আমার এলাকা, এই এলাকায় শুধু মুসলিম লীগে থাকবো। আগে আপনি আমাদের কথাটা একটু শুনুন। শুনুন, আমরাও মুসলিম লীগ করতাম, পাকিস্তানের জন্য আন্দোলন করেছি, কিন্তু কি দেখছি, এখন সেই ব্রিটিশদের পাঁচাটার দল, ওই খান সাহেবরা আর জমিদাররা তাদের স্বার্থে এই মুসলিম লীগকে ব্যবহার করছে। এই দলে আমার কৃষকের জায়গা নাই, শ্রমিকের জায়গা নাই, মেহনতি মানুষের কথা বলার অধিকার নাই, সেই দলে কি করে থাকি। তাই দেশের সব মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আওয়ামী মুসলিম লীগ গঠন করেছি। এই দল আমার, এই দল আপনার, এই দল আমাদের সবার। আমার কিছু কনর আছে, আমি একবার মাইকে কথা কইবার চাই। মুসলিম লীগ নেতারা আমারে ভুল বুঝাইছিল, এই সভা ভাঙ্গে দেওয়ার লাইকে আমারে 500 টাকা দিছিল, এই টাকা এখনো আমার পকেটে আছে। এই যে দেখেন, আজ থেকে আমি আওয়ামী লীগের সদস্য হইলাম, দেহি আর মনে টোলে আপনাকে সভা কে ভাঙবার আহে। ওই মাঝি,
আগুন আছে নাকি? নাই, মানে আছে, দাঁড়াও এনে। নৌকা যাবে কোন দিক? যাইব টুঙ্গিপাড়া। ভয় পায় না, নৌকায় কারা যায়? ওঘের কাছে যে মাল পানি আছে সেইটা দিতে কও। আপনারা কি ডাকায় তো কি? যাও তোমার শহর ইগো কও। সবারই তো টুঙ্গিপাড়ার মুজিব ভাই। এই শালা, সেটা আগে কবি না যে নৌকায় শেখের ব্যাটা রয়েছে? এই এই নৌকা ছাড়ে দে, চল 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 এনতে। ওরে মারে, মরছি রে। এই কি হলো? আর কোয়েন না ভাই, ডাকাত পড়ছিল। হ্যাঁ বলো কি, কোথায় তারা? শেখের ব্যাটার নাম শুনে পলাইছে। তাই নাকি? ডাকাতরাও দেখি আপনাকে শ্রদ্ধা করে, আপনি ছিলেন বলে এই যাত্রায় বেঁচে গেলাম। ডাকাতরা বোধহয় আমাকে ওদের দলের একজন ভাবছিল। আব্বা, আমি আসলে আইন নিয়ে পড়াশোনা করতে চাচ্ছি না। কি বলছো তুমি? শোনো, যদি ঢাকায় পড়তে না চাও তাহলে বিলাত যাও, সেখান থেকে ব্যারিস্টারি পড়ে আসো, দরকার হলে জমি বিক্রি করে আমি তোমাকে টাকা দেব। এখন বিলাত গিয়ে কি হবে? অর্থ উপার্জন করতে আমি পারবো না। তাহলে কি করবে শুনি? আব্বা, মুসলিম লীগ আমাদের সাথে কি করেছে আপনি তো সবই জানেন। যে পাকিস্তানের স্বপ্ন আমরা দেখেছিলাম, এখন দেখি তার উল্টো, একটা পরিবর্তন দরকার। সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে মানুষজন আমাদেরকেই প্রশ্ন করে। স্বাধীন দেশ পেয়েছি, তবু মানুষের এত দুঃখ কষ্ট কেন থাকবে? চারিদিকে দুর্নীতি বেড়ে গেছে, বিনা বিচারে রাজনৈতিক কর্মীদের জেলে বন্ধ করে রাখা হচ্ছে। আবার অন্যদিকে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মুসলিম লীগ নেতারাও মানতে চাচ্ছে না। তাহলে এখন কি করবে ঠিক করেছ? আওয়ামী মুসলিম লীগ নিয়ে আন্দোলন চালিয়ে যাব। দেখছেন তো, পশ্চিম পাকিস্তানে কলকারখানা নির্মাণ শুরু হয়েছে, অথচ পূর্ব পাকিস্তানের দিকে কোনো নজরই দেওয়া হচ্ছে না। রাজধানী করেছে করাচি, পূর্ব বাংলায় কিছুই নেই। আব্বা, আমাদেরকেই আমাদের অধিকারের কথা বলতে হবে। আমাদের জন্য জমি জমা যথেষ্ট করেছেন আব্বা, যদি কিছু করতে না পারি বাড়ি চলে আসব, তবে অন্যায়কে আমি প্রশ্রয় দিতে পারব না। এমন করে আর কতকাল চলবে গন্ত? ভেতরে কারা আছেন? দরজা খোলেন। পুলিশ আইছে তোমাকে অ্যারেস্ট করতে। এক কাম করো, এই পাশ দিয়ে নিচে নেমে যাও। আপনি আমাকে গ্রেপ্তার হতে নিষেধ করেছেন বলে আমি পালিয়ে বেড়াচ্ছি, কিন্তু আমি কেন পালিয়ে বেড়াবো বলেন তো? মুজিব বসো। তোমাকে আমি গ্রেফতার হতে নিষেধ করেছি কারণ পার্টির কাজে তোমাকে এখন দরকার। আপনি লিয়াকত আলী খানের ভাষণ শুনেছেন? সে সরাসরি বলেছে, জো আওয়ামী লীগ করেগা উসকো শের হামকো কুচাল দেগা। হ্যাঁ শুনেছি। পাকিস্তানে আমরা কি এমন গণতন্ত্র চেয়েছিলাম? শোনো, তুমি লাহোরে যাও, কারণ সোহরাওয়ার্দী সাহেব লাহোরে আছেন, তার সাথে সাক্ষাৎ করো। ওনাকে পূর্ব বাংলার অবস্থা খুলে বলো, একটা নিখিল পাকিস্তান পার্টি হওয়া দরকার, আওয়ামী লীগকে সারা পাকিস্তানের প্রতিষ্ঠান করতে পারলে ভালো হয়। আর সোহরাওয়ার্দী সাহেব ছাড়া অন্য কেউ এর নেতৃত্ব দিতে পারবে না। কিন্তু এদিকে তো লিয়াকত আলী খান সোহরাওয়ার্দী সাহেবকে অকথ্য ভাষায় গাল দিয়ে বলেছে, ভারত নাকি কুকুর লেলিয়ে দিয়েছে। একেই বলে অদৃষ্টের পরিহাস। তুমি যাও, তার সাথে সাক্ষাৎ করো। কিন্তু যাব কিভাবে? গেলে তো ভারতবর্ষ হয়ে যেতে হবে, আমি যে পাকিস্তানি তার প্রমাণ লাগবে। অন্যদিকে আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চলছে, পুলিশ খুঁজে বেড়াচ্ছে। সেটা আমি কি করে বলবো? যেভাবে পারো লাহোরে যাও, সোহরাওয়ার্দী সাহেবের সাথে দেখা করে তাকে সব কিছু বলো। Thank you.
আমি আগেই আন্দাজ করেছিলাম এরকম কিছুই হবে। তবে এখন যদি নির্বাচন হয়, মুসলিম লীগকে আমরা পরাজিত করতে পারব। সেটা ঠিক বলেছ। দুই প্রদেশের আওয়ামী লীগ নিয়ে একটা নিখিল পাকিস্তান আওয়ামী লীগ গঠন করা উচিত। আমি সে ব্যাপারে সবার সাথে কথা বলতে চাই। যাও, আলাপ করে এসো, হলে তো ভালোই হয়। আমিও পাঞ্জাবি নবাব সাহেবদের সাথে আলাপ করেছি। তাহলে তো ভালো। আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, পূর্ববাংলায় গেলেই আমাকে গ্রেপ্তার করবে। তাহলে এখানেই কয়টা দিন থাকো? এখন চলো, আজ একসাথে খাবো, তারপর গিয়ে কিছু শীতের কাপড় কিনে নিও, নইলে করাচির শীত হাড় কাঁপিয়ে দেবে। আব্বাকে কি বলেছো কাউকে পাহারায় রাখতে? হ, কাছারি ঘরের লোকজন সারা রাত পাহারা দিব। যদি কেউ আসে তবে আমাকে সাথে সাথে খবর দেবে। এখন অবশ্য আমার গ্রেপ্তার হতে আপত্তি নেই, তোমাদের সাথে দেখা হয়েছে। আবার গ্রেপ্তার করব? আওয়ামী লীগকে সরকার দেখতে পারছে না, তবে একবার ঢাকা যেতে চাই। রাস্তায় যদি ধরা পড়েন? এই পথ দিয়ে তো আর যাওয়া যাবে না। কবিরাজপুর থেকে নৌকায় মাদারীপুরের শিবচর, সেখান থেকে জাহাজে উঠব। ভাবছি মাঝে দু একদিন বড়বুবুর বাড়িতে থেকে যাব। আবার যে কবে দেখা হবে বলতে পারি না। আমারও সাথে করে নিয়ে চলেন না, সেখানে দুদিন থাকব, সাথে ছেলে মেয়েদেরকেও নিয়ে যাব। পরে আব্বা যাইয়ে আমাদেরকে নিয়ে আসবেন। মুজিব ভাই কি করে করাচি গেলেন আবার ফিরে এলেন বলো তো? আমাদের এখানে যখন থাকবেন তখন সবই জানতে পারবেন। হ্যাঁ মুজিব ভাই, আসুন আসুন। কি খবর, কেমন আছো তোমরা? এদিকের কি খবর বলো তো? শামসুল হক সাহেব, ভাসানী সাহেব, ওনারা কেমন আছেন? ওনারা প্রায় সবাই জেলে আছেন। আরমানি টোলার সভার কি খবর? আয়োজন সবই শেষ, এখন 144 ধারা না দিলেই হয়। সেটা দেখা যাবে। দাঁড়াও, একটু হাত মুখ ধুতে হবে। আর খাওয়ার কিছু আছে নাকি? খুব ক্ষুধা পেয়েছে। ভাই আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার আনছি। চলে এসেছেন, আসুন ভেতরে আসুন। হ্যাঁ, আপনাকে আমাদের সঙ্গে একটু থানায় যেতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, তবে আমি সারাদিন কিছু খাই নাই, খাবার আনতে গেছে, আগে খাবো তারপর যাব। আপনারা বসুন। দেখুন কিছু খেয়ে নিন, নতুবা আমরা কিন্তু আপনাকে জোর করে নাকে নল দিয়ে খাওয়াবো। 26 মাস ধরে জেলে আছি ডাক্তার সাহেব, দেশের জনগণ আর আমার নিজের মুক্তির জন্য আমার এই অনশন। হয় আমি বাইরে যাব, আর নয়তো আমার লাশ মুক্ত হয়ে বাইরে যাবে। আহা, আপনি জানেন যে বাইরে পুলিশ আছে, সরকারের চাপ আছে। আমি খাবার রেখে যাচ্ছি, আশা করছি আপনি খেয়ে নেবেন। পারলে আমাকে হসপিটালে পাঠিয়ে দিন। তোমরা এসেছ? আচ্ছা, 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালনের কত দূর বলো তো? আপনার কথা মতো আমরা সংগ্রাম পরিষদ গঠন করেছি, সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। আপনার অনশন শুরু করার সাথে সাথেই আমরা পেমপ্লেট ও পোস্টার ছাপিয়ে বিলি করা শুরু করেছি। মানুষজন আমাদের সাথে আছে, রাষ্ট্রভাষা বাংলা করার দাবি তো আছেই, আপনাদের মুক্তির দাবিও সেখানে তোলা হবে। জনগণ তো অবশ্যই থাকবে, এই সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর আওয়ামী লীগ স্বায়ত্তশাসন চায় বলে মুসলিম লীগ সরকার আমাকেও মুক্তি দিতে চাইছে না। তবে পুলিশ 144 ধারা জারি করে আন্দোলন বন্ধ করতে চাইতে পারে। তাহলে তোমরাও রাজপথে 144 ধারা ভাঙবে, দেখি কত দূর যায় তারা। মুজিব ভাই, আপনি এভাবে না খেয়ে থাকলে তো মারা যাবেন। একদিন তো মরতেই হবে, তুমি সবাইকে বলে দিও আমাকে যেন ক্ষমা করে দেয়। আর কোনোদিন দেখা নাও হতে পারে, তাতে অবশ্য আমার কোনো দুঃখ নেই। তবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতে অনেক শান্তি আছে। রাষ্ট্রভাষা,
গুলি না করে গ্রেফতার করলেই তো চলত। আমাদের ছেলেদের রক্ত ঝরেছে রাজপথে, এখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে আর কোনো উপায় নেই। এই যে আপনার মুক্তির অর্ডার এসে গেছে। খোকা, আসিসিস? হ্যাঁ মা। আগেই বুঝেছিলাম তুমি একটা কিছু কইরা ফেলবা। কেন অনুসরণ করতে গেছিলাম আমাকে, কারোর কথা কি তোমার মনে ছিল না? যদি কিছু একটা হয়ে যেত তখন কি হইত? আসি না, কামালের অবস্থা কি হইত? আমি কোথায় গিয়ে দাঁড়াইতাম? এছাড়া আর কোনো উপায় ছিল না। আব্বা, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই। মানিক ভাই চিঠি দিয়েছে, ঢাকায় যেতে বলেছে। আপনি কি শরীরের এই অবস্থা নিয়ে ঢাকা যাইবেন? হ্যাঁ, দলের কাজ একেবারেই বন্ধ হয়ে আছে। তাছাড়া ঢাকায় গেলে আরো ভালো ডাক্তারও দেখানো যাবে। দেখেন, আব্বার সাথে কথা বলেন। মুসলিম লীগ সরকারের কাছে আমাদের দাবি হলো বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে, আমাদের দলের রাজবন্দীদের মুক্তি দিতে হবে, এবং যারা 21 ফেব্রুয়ারিতে শহীদ হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। সর্বোপরি অন্যায়ভাবে যারা জুলুম করেছে তাদের উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি। আচ্ছা, সরকার যে বলছে ভারত সরকার আপনাদের উস্কানি দিয়েছে, কলকাতা থেকে হিন্দু ছাত্ররা এসে আন্দোলন করছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? 21 ফেব্রুয়ারির মিছিলে ছাত্রসহ অনেকেই গুলি খেয়ে মারা গেছে, তারা সকলেই এই দেশের। আর যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে 99 জনই ঢাকার। এত ছাত্র যদি কলকাতা থেকে এসে থাকে তবে যে সরকার একজনকেও গ্রেফতার করতে পারল না সেই সরকারের গদিতে থাকার অধিকার নাই। এই মুহূর্তে আমাদের সব কজন বড় নেতা জেলখানায়, কিভাবে আগাবো কিছুই বুঝতে পারছি না। শোনো, পূর্ব পাকিস্তানের জনগণ সরকারের জুলুমের বিরুদ্ধে ক্ষেপে আছে, আর একমাত্র বিরোধী দল হিসেবে আওয়ামী মুসলিম লীগকেই তারা সমর্থন দেবে। আমাদের এখন পর্যন্ত কোনো কাউন্সিলও হয়নি। হ্যাঁ, আগে আমাদের দেশের প্রত্যেকটা জেলা ও মহকুমায় দলের কমিটিগুলো করে ফেলতে হবে। সোহরাওয়ার্দী সাহেবকেও খবর দিয়েছি, তিনিও আসবেন। পূর্ব পাকিস্তানকে শোষণের হাত থেকে মুক্ত করতে হলে আমাদেরকে হাল ধরতে হবে, আর এর জন্য তোমাদের মতো যুবকদের রাজনীতিতে আসা খুবই দরকার। আমরা আপনার সাথে আছি, আমাদের এলাকায় খুব দ্রুতই আমরা কমিটি করে ফেলব। সামনে নির্বাচন, তোমরা নিশ্চয়ই শুনেছ যুক্ত ফ্রন্ট গঠন করা হয়েছে, তোমরা প্রস্তুত থাকো। হ্যাঁ ভাই, আমরা প্রস্তুত আছি। জুচ্ছুই একটা মার্কা লাগবে। হ্যাঁ, মুসলিম লীগের হারিকেন মার্কার বিপরীতে আমাদেরও একটা ভালো মার্কা চাই। মার্কা হতে হবে এমন যা পুরো দেশকে তুলে ধরে, দেখলেই যেন ভোটারদের মনে হয় এই মার্কাই আমাদের চাই, যে মার্কাটা মানুষের জীবনের সাথে জড়ায়ে আছে। কিন্তু কি হতে পারে সেই মার্কা? আমাদের দেশটাকে বলে নদীমাতৃক দেশ। নদী পার হওয়ার জন্য নৌকা লাগে, বাণিজ্য করতেও নৌকা লাগে। আবার নূহ নবী সেই নৌকার কথা স্মরণ করেন, যে নৌকা না থাকলে পৃথিবীর অস্তিত্বই থাকত না। তাই মার্কা হবে নৌকা। বাজার, আমি তোমার জন্যে অনেকক্ষণ ধরে খাড়াই রয়েছি, আমার এই বাঙ্গা ঘরে তোমার একটু বসতে হবে। অবশ্যই বুড়িমা। নাও বাবা, গরিবের ঘরে যা আছে সেইটাই তোমারে দিলাম, আমার মতো গরিবের লাগাই কয়দিন পরপর জেলে যাও, নির্বাচনে তুমিই জিতবা। তোমার জন্যে খাস দিলে দোয়া করে দিলাম বাবা, তোমার জন্যে খাস দিলে দোয়া করে দিলাম। বাজান, এই পয়সা কটা তুমি নেও, আমার তো আর দেওয়ার মতন কিছুই নাই। তোমার দোয়া আমার জন্য যথেষ্ট, এই দোয়ার মূল্য টাকা দিয়ে শোধ করা যায় না। না বাজান, এই টাকা আমি ফেরত নিতে পারবো না, তুমি যাও,
গরিবের দোয়া তোমার সাথে আছে বাজান, এর প্রতিদান আমাকে দিতেই হবে। নৌকার বিপুল জোয়ারে আমরা বিজয়ী হয়েছি। আমার মন্ত্রিসভা হবে নবীন আর প্রবীণের মন্ত্রিসভা। আপনারাই দেখেন, আমি হলাম সবচেয়ে বুড়া আর শেখ মুজিব সবচেয়ে গোড়া। আমি নানা আর মুজিব আমার নাতি, আমরা নানা নাতি মিলে দেশ চালাবো। এদিকে আদমজি জুট মিলে বাঙালি শ্রমিকদের উপর শুরু হয়েছে ভীষণ আক্রমণ। সেখানে ইপিআর ফোর্স ও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাঙালি বস্তিগুলোতে নির্মম হত্যাকাণ্ড চলছে। আপনাদের এই অবস্থা হলো কি করে? মিলের বিহারি দারোয়ান আর আশেপাশের বিহারিরা মিলা আমাকে চোখের সামনে অনেককে কোপাইয়া মারছে, আমার মাথা ফাটায় দিছে, আমার ঘরে ঢুকে আমার মেয়েকে। এই দাঙ্গা যে যুক্তফ্রন্ট সরকারকে অকার্যকর দেখানোর জন্য মুসলিম লীগের ষড়যন্ত্র, তা আমাদের আর বুঝতে বাকি নাই। যারাই অত্যাচার করেছে তারা কেউ ছাড় পাবে না। তবে শোনো, এখন সবার আগে যারা আহত হয়েছে তাদের সেবা দরকার। তাড়াতাড়ি ঢাকা থেকে অ্যাম্বুলেন্স আনতে বলো, সবাইকে একসাথে করো। আপনি আসিছেন? শুনলাম আদমজিতে বিহারির অনেক মানুষ মারিছে, আমি খুব চিন্তায় ছিলাম আপনারে নিয়ে। আমি ঠিক আছি, তোমরা ঢাকায় এসেছো শুনে তাড়াতাড়ি চলে এলাম। এখন থেকে আমরা ঢাকাতেই থাকব, বাসাগের লেখাপড়ার ব্যবস্থা এখানেই করব। যাক, আমার এই এলোমেলো ঢাকার জীবনটা এবার যদি একটু গোছায়। বাচ্চারা কোথায়? ঘুমাই পড়িছে, ওদেরকে একটু আদর করার সময়ও পাই না। রবীন্দ্রনাথ বিশ্বকবি, তার জন্মশতবার্ষিকী পালনে বাধা দেয়া মানি আমাদের বাঙালি সংস্কৃতির গলা চেপে ধরা। মুজিব ভাই, ওরা পরিকল্পিতভাবে আমাদের ভাষা আমাদের সংস্কৃতি মুছে দিতে চায়। আপনি কিছু একটা করেন মুজিব ভাই। চিন্তা করবেন না, আমাদের শিল্প সংস্কৃতিকে কিছুতেই মুছে যেতে দেব না। আপনারা অনুষ্ঠানের আয়োজন করেন, সেই অনুষ্ঠানে আমি নিজে উপস্থিত থাকব। মুজিব ভাই, আপনি এসেছেন, আমরা খুবই খুশি হয়েছি। এবার অনুষ্ঠান শুরু করে দেন, আর যদি সম্ভব হয় রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গানটা গাইতে বলেন। আইয়ুব খান সামরিক শাসন দিয়ে দেশ চালাচ্ছে, যুদ্ধ করছে ভারতের বিরুদ্ধে, অথচ আমাদের পূর্ব পাকিস্তান সম্পূর্ণরূপে আরক্ষিত। আমরা কি এতিম? আমি পশ্চিম পাকিস্তানের কাছে এর জবাব চাই। জবাব চাই, জবাব চাই, জবাব চাই দিতে। লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে। দ্বিতীয় দফা কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কেবলমাত্র দুটি ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে, দেশ রক্ষা আর বৈদেশিক নীতি। তিন, সমগ্র দেশের জন্য দুইটা পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে। প্রেসিডেন্ট আইয়ুব খান আপকে সাথ বাত করনা চাহতে হ্যায়। আসসালামু আলাইকুম, শেখ মুজিব বলছি। শুনো মুজিব, তুম ছে দফা সে পিছে হট যাও, মে সফেদ পাথর সে তোমারা ঘর বানা দুঙ্গা। বলো তুমকো ক্যা চাহিয়ে? এই শেখ মুজিবকে প্রলোভন দেখিয়ে কোনো লাভ নেই। ইস্ট পাকিস্তান কা শেখ মুজিব বহুত আজিম লিডার বান গিয়া ক্যা? হ্যাঁ, হিম্মত দেখো, সে দফা এলান করকে খুদ মুখতারি কা মুতালবা কর রাহা হে।
इक्तिदार बनना चाहता है। लेकिन इसकी मकबूलियत है वहाँ, इनके 6 दफा को लोगों ने बहुत पसंद किया। खुद मुख्तारी गवर्नेंस वफाकियात ये तसव्वुरात हमारा पाकिस्तान की वहदत के लिए खतरा है। अगर हमने शेख मुजीब को अभी ना रोकता तो वो हमारे लिए भारी मुसीबत पैदा कर सकता है। मुजीब को रोकना इतना आसान नहीं। इस दौरान कुछ बंगाली सिपाहों ने हिंदुस्तान के साथ हाथ मिलाकर और पाकिस्तान को 2 हिस्सों में तकसीम करने के लिए पाकिस्तान के खिलाफ साजिश कर रहे थे। उन्होंने अगरतला में एक खुफिया मीटिंग की। उन्हें गिरफ्तार करके ले गए हैं और मुजीब भी एक और केस में जेल में है। सुनो, और अगर पाकिस्तान के खिलाफ इस साजिश का मरकाजी मुस्लिम बना दे जाए तुम्हारी ये मुजीब को, तो फिर यकीनन उम्र कैद, नहीं तो सजाए मौत। आपको हमारे साथ चलना पड़ेगा। कोथाय जेते हबे? हमारे साथ आपको कैंटोनमेंट जाना पड़ेगा। क्या अपराध है सेटा तो आगे सुनी। पाकिस्तान के खिलाफ आर्म अटैक का प्लान के लिए अगरतला में इंडिया का साथ मिलकर देश के खिलाफ साजिश की आपने, किंतु एटा तो मिथ्या। মুজিব ভাই কখনোই গোপন ষড়যন্ত্রের রাজনীতি করেননি, অথচ তাকেই করা হয়েছে 1 নম্বর আসামি। আইয়ুব খান সরকার আন্দোলন চিরতরে থামিয়ে দিতে চায়, সেই কারণেই মুজিবের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলা। শোনো, মুজিব ভাইয়ের 6 দফা ছাড়া বাঙালির মুক্তির কোনো উপায় নেই। তাহলে আমরা এখন কি করব? যে করি হোক মুজিবকে ছাড়িয়ে আনতে হবে, মুক্ত করে আনতে হবে। হ্যাঁ ঠিক বলেছ, দরকার হলে সারা দেশ অচল করে দেব, হরতাল চলবে। শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো। শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো। শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো। সারা দেশ আজ অগ্নিগর্ভ। আইয়ুব খানের লেলিয়ে দেওয়া পেটোয়া বাহিনীর হাতে প্রতিদিন নিহত হচ্ছে আমাদের ছাত্র জনতা। ছাত্র জনতার সংগ্রামকে সঠিক লক্ষ্যে নিতে হলে আমাদের শেখ মুজিবকে মুক্ত করে আনতেই হবে, প্রয়োজনে সেটা জেল ভেঙে হলেও। আমরা সারা দেশে ছাত্র সংগ্রাম পরিষদ হরতাল পালন করব, মুজিবকে আমরা আনবই। আসাদ মারা গেছে, আসাদকে ওরা মেরে ফেলেছে। আসাদ আসাদের রক্ত পৃথা যেতে দেব না। সারা দেশ আপনার মুক্তির দাবিতে উত্তাল। শুনেছি খুব তাড়াতাড়ি প্যারোলে মুক্তি দিব, আপনি কি রাজি হবেন? তুমি কি চাও? আপনি যদি প্যারোলে মুক্তি নিয়ে আইয়ুবের গোল টেবিলে যান তাহলে 32 নম্বরে আর ফিরবেন না। আমি চাই মুক্ত মুজিব মাথা উঁচু করে এই গারদ থেকে বেরিয়ে আসুক। আমি ঠিক এমনটাই আশা করেছিলাম তোমার কাছে। আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলা তুলে নিয়ে সকল রাজবন্দীদের মুক্তি না দিলে আমি ওদের সাথে কোনো বৈঠকে বসব না। সার্জন জহুরুল হক কন হ্যায়? জি আমি। আপ আগরতলা কনস্পিরেসি মামলে কা মুজরিম হ্যায়? ইয়েস। আপ জরা বাহার আইয়ে। ইউ ব্লাডি বাঙ্গালি! ঢাকা ইজ টোটালি ব্লক রাইট নাও। আগর হামনে কোই ফয়সলা না কিয়া তো মাসলা বাড় জায়েগি। লাগতা হ্যায় উসে আভি ছোড়না পড়েগা। মুঝে ইসকে আলাওয়া কোই রাস্তা নজর নেহি আ রাহা হ্যায়।
গরম খবর আজকের গরম খবর, আইয়ুব খানের পদত্যাগ। আজকের গরম খবর আইয়ুব খানের পদত্যাগ। আজকের গরম খবর পত্রিকালা, একটা পত্রিকা দাও। এই না, আমাদের প্রিয় নেতা, তোমার কাছে আমরা ঋণী। বাঙালি জাতি চির ঋণী। এই ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। তবে আজকের এই আনন্দের দিনে, এই বিজয়ের দিনে বাঙালি জাতির পক্ষ থেকে তোমাকে একটা উপাধি দিতে চাই। আজ থেকে তুমি নিপীড়িত বাঙালির বন্ধু, বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিব। সামনে পাকিস্তানের সাধারণ নির্বাচন, এই নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি? আমি গণতন্ত্রে বিশ্বাস করি, মেজরিটি যেটা বলবে সেটাই মেনে নিতে রাজি আছি। ইলেকশন যখন হবে, ইলেকশনের পরে প্রতিনিধি হলে তখন বোঝা যাবে কাদেরকে জনগণ নির্বাচিত করেছে। পূর্ব পাকিস্তানের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলেই আমি মনে করি। চট্টগ্রামের সভার প্রস্তুতি কত দূর? ওদের প্রস্তুতি সব ঠিকঠাক আছে, তবে শুনছি সামনের স্টেশনেও অনেক লোক জড়ো হয়ে আছে, সেখানেও একটু থামতে হবে। কিন্তু সব স্টেশনে থামলে তো চট্টগ্রাম পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে, জনসভার কি হবে? 23 বছর তো কম সময় না। ধর্মের উপর ভিত্তি করে দেশ স্বাধীন করলাম, ফলাফল কি হলো? আগে ব্রিটিশরা শাসন করেছে, এখন পাকিস্তানিরা শাসন করছে। 23 বছর ধরে যন্ত্রণা ভোগ করছে বাঙালি, আর 4 ঘন্টা দেরি হলে তাতে কিছুই হবে না। দেখো, আপকো ইয়াদ রাখনা হোগা, ইস্ট পাকিস্তান মে মুঝে আকসারিয়ত মিলি, লিহাজ রাখি, কিসি ভি তরহ পাকিস্তান কি পুরি হুকুমাত শেখ মুজিব কে হওয়ালে নেহি কি জা সকতি। লেকিন মুজিব কা পার্টি আওয়ামী লীগ নে 162 মে সে 160 নিসাতে হাসিল কি, ইসসে ক্যা হোগা, এক বঙ্গাল কো পুরি তাকাত দো তো। তো আপ ক্যা কহতে হ্যায়? দোনো সুবো মে আকসারিয়ত কে সাথ ইখতিয়ার দোনো জামাতোঁ কো মুন্তাকিল হোনা চাহিয়ে, অর আগার ইয়ে মুমকিন না হো তো ফির সুন লো। ভুট্টো সাহেবের দাবি সম্পূর্ণ অযৌক্তিক। ক্ষমতা একমাত্র সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের কাছে হস্তান্তর করতে হবে। ঠিক বলেছ, ক্ষমতার মালিক এখন পূর্ব বাংলার জনগণ। ইয়াহিয়া খান জাতীয় পরিষদের বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। 3 তারিখের বৈঠক ভুট্টো বয়কট করেছে। হ্যাঁ শোনো, 3 তারিখ আমরা সারা দেশে হরতাল পালন করব, আর 7 মার্চ রেসকোর্সে জনসভা করব। সবাই প্রস্তুতি নাও, সময় হয়ে গেছে। কি এত চিন্তা করেন? আজকের ভাষণে কি বলবো সেটাই ভাবছি। বাংলার মানুষের জন্য আপনি আজীবন সংগ্রাম করছেন, কি বলতে হবে সেটা আপনি খুব ভালো জানেন। আপনার মনে যা আসে তাই বলবেন, কারো কথা শোনার দরকার নাই। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে
আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তাদের অধিকার চায়। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। জয় বাংলা! অবস্থা খুব একটা সুবিধার মনে হচ্ছে না। সব ধরনের আলোচনাই ব্যর্থ হয়েছে। ওরা এখন কি করতে পারে? যে কোনো কিছুই সম্ভব। ভুট্টো সাহেবের মতিগতি আমার ঠিক সুবিধার মনে হয়নি। তোমরা সবাই সাবধানে থেকো, আর তাজউদ্দিন, তোমাকে যেটা বলেছি সেটা ঠিকভাবে করো। জি মুজিব ভাই, অবশ্যই। ঠিক আছে, অনেক রাত হলো, তোমরা এখন যাও। আপনিও সাবধানে থাকবেন। This may be my last message. From today, Bangladesh is independent. I call upon the people of Bangladesh, wherever you might be and with wherever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. মুজিব, বাহারা যাও, কাহা হো তুম? অপারেশন বিগ বার্ড সাকসেসফুল স্যার। সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে প্রজাতন্ত্রের উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হচ্ছে। রাসেল, যেও না, চুপচাপ এখানে বসো। আর কতদিন যে এখানে বন্দি থাকতে হবে কে জানে। চারিদিক থেকে খবর পাচ্ছি মুক্তিযোদ্ধারা একে একে সব জায়গা দখলে নিচ্ছে, যে কোনো সময় ঢাকাতে ঢুকবে। মেলা দিন হয়েছে খোলা আকাশে মিসেস আইনা। আমার জামাল, কামাল আর মনির আছে কই আছে কে জানে। তোর আব্বার কি খবর সেটাও তো জানতে পারতেছি না। আমার মন বলছে আব্বা ঠিক ফিরে আসবেন। তুমি দেখো মা, আমাকে এখানে কোনো পত্রিকা দেয়া হচ্ছে না কেন? দেশের খবর আমি কিছুই জানতে পারছি না। আপার গদ্দারি আর হুকুমত কে খিলাফ জং এলান করনে কা আঞ্জাম হে, কে আপ জানতে হো ইসকা সাজা ক্যা হে? জাদা সে জাদা মৌত আর উম্র কয়েদ কি সাজা হোগি। বাংলার জন্য আমি জীবন দিতে প্রস্তুত, তবে মৃত্যু যদি হয় আমার লাশ যেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, আমার সোনার বাংলায়। বাংলাদেশের 7.5 কোটি মুক্তি পাগল গণমানুষের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সরকারের পক্ষ থেকে আমি আপনাদেরকে আমার সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি। পুরো বাংলাকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছে। এমএজি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে, যারা আজ রক্ত দিয়ে উর্বর করছে বাংলাদেশের মাটি।
যেখানে উৎকর্ষিত হচ্ছে স্বাধীন বাংলাদেশের নতুন মানুষ। তাদের রক্ত আর ঘামে ভেজা মাটি থেকে গড়ে উঠুক নতুন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। আমি আজ বক্তৃতা করতে পারবো না, বাংলার ছেলেরা, বাংলার মায়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী যেভাবে সংগ্রাম করেছে। আমি কারাগারে বন্দী ছিলাম, ফাঁসি কাষ্ঠে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে দাবায় রাখতে পারবে না। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। আজ তৎকালীন আমার খবর হয়েছে প্রায় 30 লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলার দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও। এত লোক, এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, যা আমার এই 7 কোটি বাংলাদেশে হয়েছে। আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো। আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ। স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেটে ভরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা বোনেরা কাপড় না পায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মা বোনেরা ইচ্ছর কাপড় না পায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ, যারা আমার যুবক শ্রেণী আছে, তারা চাকরি না পায় বা কাজ না পায়। আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁদা হয়েছে। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। আমি বলেছিলাম আমার মৃত্যু আসে থাকে যদি আমি হাসতে হাসতে যাব, আমার বাঙালি জাতকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না। এবং যাবার সময় বলে যাব জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান।